কৃষি গবেষণার উপরে বেশি গুরুত্ব আপনি বসেন প্লিজ বসেন আপনি বসেন একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে আসলে মানুষের আগে দারিদ্র ছিল কোনোমতে এক বেলা খাবার জোটাতো আল্লাহর রহমতে এখন কিন্তু সেটা নাই যে সমস্ত মাঙ্গাপীড়িত এলাকায় এক বেলাও মানুষ ভাত জোটাতে পারত না আল্লাহর রহমতে এখন তারা দুই বেলা তিন বেলা কেউ চার বেলাও খায় আপনারা সেটা একটু খোঁজ নেন যে খাদ্য গ্রহণটা কত পরিমাণ বেড়েছে কিন্তু তার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু আমাদের উৎপাদন বাড়ছে উৎপাদন কিন্তু কমে নাই কোনো জায়গায় আমাদের এখন ওই যে ক্যালেন্ডার আমরা পাল্টে দিছি এখন আমাদের বারো মাস লাউ খাবেন কবে শীতকালে একটু লাউ হবে তাই না শোল মাছ দিয়ে লাউ লাউ ভাজি এগুলো তো আলাদা মজা ছিল এখন তো আপনি বারো মাস পান আমি একটা এলাকা বলি যেমন পাবনায় পেঁয়াজ উৎপাদন হয় তার পেঁয়াজ কেমন হচ্ছে যে মাচাং করে করে বাতাস দিতে রাখা আপনি জানেন তারা কৃষকরা কত চালাক তারা কিন্তু ওই বাজারের দাম দেখে তারপরে ছাড়ে মোবাইল ফোন সবার হাতে আছে দামটা তারা ঠিকই খবর পেয়ে যায় যে কোথায় কী দাম দাম যদি না পায় বাজারে ছাড়ে না সিম লাউ গাজর কপি বারো মাস তো পাচ্ছেন বাংলাদেশে তো সেটা ছিল না ওই কবে শীতকাল আসবে বাজারে সিম উঠবে এই ঢাকা শহরে দেখেছে কে সবার আগে কিনে খেতে পারে কত বেশি দাম দিয়ে এটা একটা প্রতিযোগিতা ছিল এখন কিন্তু তা নেই এখন কিন্তু বারো মাস হচ্ছে আমাদের কৃষি বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে আপনি জানেন আমি প্রথমবার যখন সরকারে আসি তখনই কৃষি গবেষণার উপরে বেশি গুরুত্ব আপনি বসেন প্লিজ বসেন আপনি বসেন কৃষি গবেষণার উপর আমি গুরুত্ব দেই আমি আলাদা বাজেট অ্যালোকেশন করি টাকা দেই এবং তখন থেকে রিসার্চ আজকে রিসার্চের ফলে আমাদের সারা প্রত্যেকটা সবজি থেকে শুরু করে ফলমূল এবং আমাদের ফসল প্রচুর উৎপাদন হচ্ছে উৎপাদনে কিন্তু ঘাটতে নেই যে আমি বের করছিলাম যে কী কী উৎপাদন আমরা কত বাড়িয়েছি দু হাজার ছয় সালে কী ছিল বা আমি ছিয়ানব্বই সালে এসে পেয়েছিলাম কত কত বোধহয় ৭৯ লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হতো মাত্র ৪০ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল আমাদের উদ্যোগের ফলে সেটা বৃদ্ধি পায় আবার দু হাজার এই যে মানে ছয় সালের হিসেব এখানে দেওয়া আছে পড়তে সময় লেগে যাবে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা বাড়িয়েছি যেমন দানাদার শস্য চার গুণ বৃদ্ধি পেয়েছে সেচের আওতভুক্ত জমি সেটাও তিন গুণ বৃদ্ধি পেয়েছে আমাদের মাছ উৎপাদন প্রায় আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে ইলিশ মাছ উৎপাদন সেটাও এখন বিশ্বে আমরা প্রথম স্থানে আছি আমাদের গবাদি পশু সেটাও আমাদের দুই গুণ বৃদ্ধি পেয়েছে পোলট্রি চার গুণ বৃদ্ধি পেয়েছে চা উৎপাদন বৃদ্ধি পেয়েছে দুই গুণ লবণ উৎপাদন বৃদ্ধি পেয়েছে তিন গুণ দুধ উৎপাদন বৃদ্ধি পেয়েছে সাত গুণ মাংস উৎপাদন বৃদ্ধি পেয়েছে আট গুণ মাংস উৎপাদন বৃদ্ধি পেয়েছে ডিম উৎপাদন চার গুণ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ যেখানে মাত্র ৫৬২ কোটি ৩০ লক্ষ ছিল এখন ২৩৩৬ কোটি ৬৩ লক্ষ ডিম উৎপাদন হয়